আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায় ১৩, আজকে প্রথম ক্লাস দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো প্রথমে একটি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব। কোনো সমতলে কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করা করতে গেলে সর্বপ্রথম আমাদের কতগুলো বিষয় চিন্তা করতে হয়, যে বস্তুটি দ্বিমাত্রিকভাবে আছে না ত্রিমাত্রিকভাবে আছে। দ্বিমাত্রিক মানে এটি হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, আর ত্রিমাত্রিক মানে আমরা জানি যেটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং আর একটা এখানে জেড অক্ষ বরাবর, এইভাবে বিষয়টিকে বলা হয়। তো দ্বিমাত্রিকভাবে কোনো বস্তুর অবস্থান যদি নির্ণয় করা হয় তাহলে এর একটি মান এক্স অক্ষ বরাবর নিতে হয় এবং আরেকটি মান ওয়াই অক্ষ বরাবর নিতে হয়। তো এক্স অক্ষ বরাবর যে মানটা আমরা নিই সেটাকে বলা হয় ভুজ। এখানে যেমন এক্স কমা ওয়াই বলা হয়েছে, এই এক্স বিন্দুর যে মান সেটা হচ্ছে এক্স ভ্যালু হচ্ছে ভুজ, এবং ওয়াই অক্ষর যে মান এই বিন্দুর ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কোটি। একটু বিষয়টা খেয়াল করবে। তো এখানে অক্ষ বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে, তা এর আগে আমি বললাম যে এখানে অক্ষ বলতে এক্স ও এক্স ড্যাশ, যেটি এক্স অক্ষ বরাবর সরলরেখা বোঝানো হচ্ছে, এবং আরেকটি হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, যেটি ওয়াই অক্ষ বরাবর সরলরেখা বোঝানো হয়েছে। এই দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দুতে ছেদ করেছে। এখন এখানে কোনো বিন্দুর যদি আমরা অবস্থান নির্ণয় করতে চাই, এখানে একটা বিন্দু আমরা ধরে নিয়েছি পি একটি বিন্দু, এটাকে এক্স কমা ওয়াই দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটাকে এক্স বলা হচ্ছে এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে ওয়াই। তো এইভাবে আসলে মূলত কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, এবং এই অবস্থানকে যে কোনো একটা বিন্দু হিসেবে ধরতে হবে। যেমন এটা যদি আমরা সাপোজ এ একটা বিন্দু ধরি, এই বিন্দুর মনে করলাম যে এখানে এরকম এক দুই তিন চার, এটা চার ধরলাম আর এখান থেকে এটা এক দুই, এরকম যদি মান হয় তাহলে এটা আমাদের মান আসবে চার কমা দুই, অর্থাৎ এখান থেকে এক্সের কতটুকু মান গিয়েছে এবং এর উপরে ওয়াইয়ের মান কতটুকু আছে সেটা হচ্ছে এই বিন্দুর হচ্ছে অবস্থান। এই বিন্দুর অবস্থান বলতে এখানে স্থানাঙ্ক যেটা বা কোঅর্ডিনেটস বলা হচ্ছে, এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে এখানে এ বিন্দুর অবস্থান হচ্ছে এটা। তো এখানে আরও কিছু বিষয় আসলে জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই যে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট যেটা দাগাচ্ছি সেটার ক্ষেত্রে আসলে, যদিও এগুলো বিষয়গুলো আপনাদের আগে থেকেই জানা তারপরও একটু বলবো, সেটা হচ্ছে আমরা এখানে চারটি ঘর কাউন্ট করি, একটা, এটা দুই, এটা তিন, এটা চার, এরকমভাবে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ এইভাবে আমরা এগুলাকে ভাগ করে নিতে পারি এই কোঅর্ডিনেটসগুলোকে। এবং এটাকে আসলে মূলত বলা হয় এই স্থানাঙ্ককে, এটা কার্টেসীয় কোঅর্ডিনেটস বা কার্টেসীয় স্থানাঙ্ক বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথম ঘর যেটা এই ফার্স্ট কোঅর্ডিনেট, এখানে অল পজিটিভ, অর্থাৎ এখানে এক্সের মানও প্লাস হয় ওয়াইয়ের মানও প্লাস হয়, আর দ্বিতীয় কোঅর্ডিনেটে এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মান হচ্ছে প্লাস, আর তৃতীয় কোঅর্ডিনেটে এক্সের মানও মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস, আর চতুর্থ কোঅর্ডিনেটে যেটা বলা হচ্ছে যে এক্সের মান এই ক্ষেত্রে হয় প্লাস এবং ওয়াইয়ের মান হয় মাইনাস। তো এই বিষয়গুলো একটু এই স্থানাঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়। আর এখানে মূল বিন্দুর যেটা স্থানাঙ্ক, এই স্থানাঙ্ককে কী দিয়ে প্রকাশ করা হয় অথবা এক্স অক্ষের উপর কোনো বিন্দুতে তার স্থানাঙ্ক কী দিয়ে প্রকাশ করা হয় এই বিষয়গুলো আমি দেখাব। তো প্রথমেই এক নম্বর যেটা দিব সেটা হচ্ছে মূল বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক, অর্থাৎ মূল বিন্দু বলতে এখানে কিন্তু আমরা এর আগে এটাকে ও বিন্দু দিয়ে প্রকাশ করেছি, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে জিরো কমা জিরো, অর্থাৎ এখানে এক্সের মানও জিরো ওয়াইয়ের মানও জিরো, যেটাকে এক্সের মানকে আমরা বলি ভুজ আর ওয়াইকে আমরা বলি হচ্ছে কোটি। তাহলে ও বিন্দুতে বা মূল বিন্দুতে ভুজ আর কোটি, অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটি হবে জিরো।
এখন যদি এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু হয় তাহলে কি ঘটনা ঘটবে, যে এক্স অক্ষের উপর একটা বিন্দু আমরা নিলাম, এই বিন্দুকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি যে এটা পি হলো একটা বিন্দু, তাহলে এখানে এক্স অক্ষের উপর আমাদের এখান থেকে এই পর্যন্ত এটা গেল এক্স এর মান আমরা ধরে নিলাম, তাহলে এখান থেকে আমাদের উপরেও যেতে পারছি না নিচের দিকেও যেতে পারছি না, অর্থাৎ এখানে ওয়াই এর মানটা হবে কি শূন্য। বিষয়টা খেয়াল করবে, তাহলে এক্স অক্ষের উপর এখানে আমরা লিখতে পারি এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর এইখানে যে কোনো বিন্দুর কোটি শূন্য, যে কোনো বিন্দুর এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, এটা একটা বিষয়। আর এই ক্ষেত্রে আর কোটি শূন্য বলতে আসলে এখানে এক্স অক্ষের উপর ওয়াই এর মান শূন্য, এগুলো কিন্তু এক একটা সূত্র খেয়াল করবেন। একইভাবে তিন নম্বর হিসেবে যদি আমরা দিই যে ওয়াই অক্ষের উপরে আমরা একটা বিন্দু নিচ্ছি, ধরলাম যে এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু যদি আমরা কে হিসেবেই নিই, কে একটা বিন্দু, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সব কিছু কাউন্ট করি কিন্তু মূল বিন্দু থেকে। বিষয়টি খেয়াল করবেন যে আমরা যতই মেজারমেন্ট ডানে যাই বামে যাই উপরে যাই নিচে যাই সব কিছু কিন্তু এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা মেজারমেন্ট করব। তাহলে এখানে ওয়াই অক্ষের উপরে একটি বিন্দু নিলাম, তো এখানে একটা বিষয় দেখেন যে এই বিন্দু থেকে আমরা ডানেও যেতে পারছি না বামেও যেতে পারছি না, অর্থাৎ এই ওয়াই অক্ষের উপর ভুজের মান কিন্তু শূন্য হবে, এক্সের মান শূন্য হবে, এটা উপরের দিকেও হতে পারে নিচেও যদি আমরা বিন্দু ধরি তাও হবে। তাহলে এখানে এক্সের মান শূন্য আর ওয়াই এর মান এখান থেকে উপর পর্যন্ত আমরা যদি এটা ওয়াই ধরি তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই অক্ষের উপর এক্স এর মান কিন্তু শূন্য। এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র একটু আমরা ভালো করে দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কতগুলো বিষয় প্রথমে দেখলাম, সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখা যাচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বা দ্বিমাত্রিক যেটাকে বলা হচ্ছে এই বিষয়টি দেখলাম, তারপর হচ্ছে মূল বিন্দুতে এখানে প্রত্যেকটার মান জিরো সে বিষয়টি দেখলাম, আর এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে এখানে কোটি শূন্য অর্থাৎ ওয়াইয়ের মান শূন্য হবে এক্স অক্ষের উপর, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে এখানে একটা বিন্দু আমরা নিলাম এই বিন্দুতে সেটি ভুজের মান বা এক্সের মান শূন্য হবে, এই জন্য বলা হচ্ছে ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য, অর্থাৎ এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু জিরো হিসেবে কাউন্ট করতে পারি। এটা আসলে এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে লেখানো হয়েছে। তো এখন আমরা যে এই তলটা যেমন আমরা দেখলাম প্লেনভাবে আছে, অর্থাৎ কোনো হেলানো নাই বা কোনো কিছুই নাই, একটা বিন্দু যদি দেওয়া থাকে এটা যদি হেলানো বা কোনো কিছুভাবে স্টেট থাকতো তাহলে সেটা আমরা এরকমভাবে নির্ণয় করেছি, সেটা কি যে এই বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের উপর এটা সরাসরি লম্ব দাগিয়েছি, এই পি বিন্দু থেকে এটা লম্ব দাগানো হয়েছে। এখন এই কোঅর্ডিনেটের উপর একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুটা এরকমভাবে আর এর মান একটা দেওয়া রয়েছে এবং এখান থেকে এর উপরে এর কোঅর্ডিনেটের যেটা স্থানাঙ্ক দেওয়া আছে এই পি বিন্দুর স্থানাঙ্ক, এই পি বিন্দুর স্থানাঙ্ককে এই ক্ষেত্রে আর কমা থেটা দ্বারা প্রকাশ করা যায়। এটা কোন ক্ষেত্রে, যে যখন তলটা হেলানো থাকে সেই হেলানো তলের ক্ষেত্রে কিন্তু এই বিষয় বলা হয় যে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও হতে ও এক্স বরাবর রেখা টানা হলো এবং এখান থেকে ওপি সমান যেটা সেটা আর ধরা হয়েছে এবং এর উপর লম্বভাবে যে রেখাটা দাগানো হয়েছে সেটাকে আমরা এই এর মধ্যবর্তী কোণ যেটা সেটা থিটা দেখাইছি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলি পোলার স্থানাঙ্ক হিসেবে কাউন্ট করা হয় এই বিন্দুকে। আগে যেমন ছিল এক্স কমা ওয়াই,
সেটাকে আমরা শুধু স্থানাঙ্ক বলেছি, আর এই ক্ষেত্রে এটাকে বলা হবে পোলার স্থানাঙ্ক। এই পি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই ক্ষেত্রে বলা হয়। তো আমি এখানে দিচ্ছি যে আর কমা থেটা, যেটা এটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। খেয়াল করবেন এখানে, তো এই জায়গা থেকে কতগুলো মান নেওয়া যায় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটা এবং এখান থেকে এটা এরকমভাবে যদি আমরা ধরি তাহলে এখান থেকে কি পাবো, যে এখান থেকে এটা আমরা চিন্তা করলাম যে এটার মান হচ্ছে এক্স, এখান থেকে এটা আমরা এটার মান যদি ওয়াই ধরি তাহলে এটা একটি পিথাগোরাসের এটা সমকোণী ত্রিভুজ হয় এবং এই সমকোণী ত্রিভুজে আমরা এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদি আমরা লিখি যে সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব বলতে কত ওয়াই আর অতিভুজ বলতে হচ্ছে আর বোঝানো হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এটা এক নম্বর সূত্র। আর একটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা কস থিটা নিই, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, দুই নম্বর সমীকরণ। এখন এখান থেকে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে যদি বর্গ করি তাহলে এক নম্বর সমীকরণের উপর স্কোয়ার করব, দুই নম্বর সমীকরণের উপরে স্কোয়ার করব, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক নম্বরে আসে হচ্ছে ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, তো একসাথে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। জাস্ট আমরা এখানে সাজায় নিলাম আগে পিছে, এগুলোর বিষয় না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে আর স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস হলো কস স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, এটার মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, অতএব আর সমান আমরা লিখতে পারি, এটা রূঢ়পাত করে আমরা দিতে পারি জানি, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এইভাবে এখানে আর এর মানটা আমরা বের করেও নিতে পারি। এখন যদি এটা ধরলাম আমরা তিন নম্বর সমীকরণ, এখন আমরা যদি এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, এক নম্বর সমীকরণ ভাগ হচ্ছে দুই নম্বর, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওয়াই বাই হচ্ছে এখানে এক্স, তাহলে আমাদের আসছে আর সাইন থেটা বাই হচ্ছে আর কস থেটা, তাহলে আর আর কেটে যে এখানে সাইন বাই কস মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টেন থেটা। তো আমরা এখন এখানে এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে এখানে লিখতে পারি ওয়াই বাই এক্স ইকুয়াল টু হচ্ছে আর সাইন থেটা বাই হচ্ছে আর কস থেটা, অর্থাৎ এই সাইন থেটা বাই কস থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন থেটা, এখানে আর আর কেটে যায় তাহলে আমরা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি ওয়াই বাই এক্স। তো এটি হচ্ছে মূলত এই পোলার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশভঙ্গি, এবং এখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারি। তাহলে থেটা সমান এখানে লেখা যায় ট্যান ইনভার্স ইনটু হচ্ছে ওয়াই বাই এক্স, এইভাবে এটার মানও প্রকাশ করা যায়। তো এই সমীকরণ থেকে যেমন আমরা আর এর মানটা বের করতে পারলাম, এইখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারলাম। তো এইভাবে আর এবং এই থেটা এটা মান বের করা যায়, আর এই মানগুলো মূলত আমরা এই যে পোলার স্থানাঙ্ক যেটা আমরা পি দিয়ে প্রকাশ করেছি আর কমা থেটা, এই আর এর মান এবং ওয়াই এর মান যেটি সেটি হচ্ছে এই ক্ষেত্রে পোলার স্থানাঙ্কের মান। তো কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের এইভাবে এখানে সম্পর্কটা দেখানো যায়। তো আমরা এখন
এখান থেকে কিছু ম্যাথমেটিক বিষয়গুলো দেখার চেষ্টা করবো।